জমিন থেকে অনেক শাক তুলে এনেছি, এই চিকনি শাক আমি রান্না করে দেখাবো। বন্ধুরা প্রথম থেকে দেখতে থাকো, এই শাকগুলো আমি বেছে নেব। আমি আলু বেগুন শাক সব একসঙ্গে কেটে নিয়েছি বন্ধুরা, কেটে আমি ধুয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বলছি পেঁয়াজ আমার লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। মাছগুলো ভিজে রেখেছিলাম, মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা, মাছের মাথা দিয়ে সবটা আমি এবারে তুলে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে এবারে আমি এখানে দিয়ে দেবো লবণ। আমরা সাজ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে মেরে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা কিছুক্ষণের জন্য পরে খুলে নিয়েছি, দেখো সব আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো সর্ষে বাটা, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে নিয়েছি, আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারা চিকনি শাকের চচ্চড়ি বাড়িতে তৈরি করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের নিচে ক্লিক করে আমার সঙ্গে থাকুক।